রুশ মার্কিন শীতল যুদ্ধ নতুন রূপ পেতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় এবার 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। কোথায় এই যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, আর কেন ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দেশটি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। কিউবায় নোঙর করতে যাচ্ছে রাশিয়ার 4টি যুদ্ধজাহাজ, যার মধ্যে একটি পারমাণবিক সাবমেরিনও রয়েছে। জাহাজগুলো 12 থেকে 17 জুনের মধ্যে কিউবার রাজধানী হাভানায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে হাভানায় এসে পৌঁছবে রাশিয়ার যুদ্ধজাহাজ। তবে রুশ এই 4 যুদ্ধজাহাজে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় আসছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই হাভানায় ভিড়ছে রুশ এই যুদ্ধজাহাজগুলো। খবর আল জাজিরার। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। কিউবা ও ভেনেজুয়েলায় নৌমহড়া চালানোই তাদের উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। এরপরে কিউবা থেকে এমন তথ্য নিশ্চিত করা হলো। তবে কোনো যুদ্ধজাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না বলে আশ্বস্ত করেছে কিউবা। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারো জন্য হুমকি হবে না বলেও জোর দিয়েই উল্লেখ করেছে দেশটি। কিউবার রাজধানীতে জাহাজগুলো 12 থেকে 17 জুনের মধ্যে নোঙর করবে বলে নিশ্চিত করে জানানো হয়েছে। রাশিয়ার যুদ্ধজাহাজের আগমন এই অঞ্চলের জন্য হুমকি নয়। তবে ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রুশ সাবমেরিন কাজান ও 3টি রণতরী যুক্তরাষ্ট্রের নাকের ডগায় এসে নোঙর করায় উত্তেজনা বেড়েছে দুই বিশ্ব পরাশক্তির মধ্যে। রুশ রণতরীগুলো এমন অবস্থানে মোতায়েন করা হচ্ছে যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত মাত্র 145 কিলোমিটার দূরে। মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, রাশিয়ার নৌমহড়া চালানোর জন্য ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে ওয়াশিংটন তাদের আগমনকে হুমকি হিসেবে না দেখলেও মার্কিন নৌবাহিনী এই মহড়া পর্যবেক্ষণ করবে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাজান ছাড়াও পরিদর্শনকারী রাশিয়ান জাহাজের মধ্যে থাকবে ফ্রিগেট গোর্সকভ, ফ্লিট তেল ট্যাঙ্কার পাশিন এবং উদ্ধারকারী টাক নিকোলে চিকার। 2022 সালে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ ক্যানেল এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের পর থেকেই রাশিয়া এবং কিউবার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এই দুই নেতা গত মাসে ক্রেমলিনের বাইরে রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজেও উপস্থিত ছিলেন। স্নায়ুযুদ্ধের সময় থেকে কিউবা হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের অন্যতম মিত্র রাষ্ট্র। 1962-র সময় থেকে কিউবার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।